মূল্যবৃদ্ধি, রাজ্যে বেড়ে চলা সন্ত্রাস ইস্যুতে সরব সিপিআই সদর বিভাগীয় সম্মেলন। সিপিআই রাজ্য সম্মেলন হবে চলতি মাসের 11 থেকে 12 জুন। এর আগে শেষ হচ্ছে দলের বিভাগীয় সম্মেলনগুলি। শনিবার দশম সম্মেলন হয় সিপিআই সদর বিভাগীয় পরিষদের। এদিন সিপিআই সদর বিভাগীয় দপ্তর বীরচন্দ্র দেববর্মা স্মৃতি ভবনে হয় সম্মেলন। প্রথমে পতাকা উত্তোলন, শহীদ বেদিতে মাল্যদানের মধ্য দিয়ে শুরু হয় সম্মেলন। উপস্থিত ছিলেন দলের রাজ্য নেতৃত্ব ডক্টর যুধিষ্ঠির দাস, বিভাগীয় সম্পাদক মিলন বৈদ্য সহ অন্যান্যরা। ক্রমাগত বেড়ে চলা মূল্যবৃদ্ধি, বাইক বাহিনীর সন্ত্রাস নিয়ে আলোচনা হয় সম্মেলনে। আমাদের পার্টিকে, সদরকে কীভাবে পরিচালনা করব এটা নিয়ে আমরা আলোচনা করব এবং একটি কমিটি গঠন করা হবে এবং কমিটির মাধ্যমে আমাদের পার্টির সদর বিভাগের সম্পাদক তৈরি করা হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আজকে যে একটা কঠিন পরিস্থিতি আমাদের দেশে এবং রাজ্যে, আমাদের রাজ্যে যে একটা বিজেপি নেতৃত্বাধীন সরকার গঠিত হয়েছে, একটা পেশি সরকার গঠিত হয়েছে, এই সরকারের দ্বারা আমাদের রাজ্যে একটা ভয়াবহ দুর্বিষহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মানুষের যে গণতন্ত্রের যে অধিকার, কথা বলার যে অধিকার, তা বন্ধ করে দিচ্ছে, মানুষের কন্ট্রোল করে দিচ্ছে। বিরোধীদের মিছিল, মিটিং এবং কোনো প্রতিবাদ করার যে সুযোগ সুবিধা গত 25 বছর ছিল তা বন্ধ হয়ে যাচ্ছে। তার বিরুদ্ধে আমরা আজকে এই সম্মেলনে আলোচনা করব। তাছাড়া মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যে অহরহ বেড়ে চলছে, যা স্বাভাবিকের বাইরে চলে গিয়েছে, মানুষের নাগালের বাইরে চলে গিয়েছে, এগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব। এবং বিরোধী দলের প্রতিটি কর্মীর বাড়িতে যে বাইক বাহিনী, বিজিবি নেতৃত্বাধীন গুন্ডা বাহিনী যে আক্রমণ সংঘটিত করছে, তার থেকে উত্তরণের জন্য কীভাবে উত্তরণ করা যায় তা নিয়ে আমরা এখানে আলোচনা করব। রিপোর্ট, চ্যানেল 3 রাত।